আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। বন্ধুরা, তোমাদের সঙ্গে আজকে ইংরেজি গ্রামারের যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে রাইট ফ্রম অর ভার্ব। রাইট ফ্রম অর ভার্ব, ইংরেজি গ্রামারে রাইট ফ্রম অর ভার্ব একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হয় এবং অনেকে এটা দ্বারা ভীতি কাজ করে যে কেমন যেন পারবো কিনা। অনেক বড় একটা নিয়ম। হ্যাঁ, আসলে বিষয়টা হচ্ছে নিয়ম অনেক বড়, অনেকগুলো রুলস আছে এবং যা অনেকগুলোই, কিন্তু যদি আমরা আস্তে আস্তে প্রতিদিন দু একটা করে শিখতে পারি অবশ্যই এটা আমাদের জন্য সহজ হয়ে যাবে এবং আমি তোমাদেরকে চেষ্টা করব খুব সহজে শেখানোর জন্য। তো এই রাইট প্রপার ভার্ব এই ক্লাসটি করতে তোমরা আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। বন্ধুরা, সরাসরি চলে যাচ্ছি ক্লাসের দিকে। প্রথমে রুলস ওয়ানে যেটা আমি দিয়েছি বন্ধুরা, লিখছে সেন্টেন্স যদি প্রেজেন্ট ইনডিফিনাইট, পিআই দ্বারা বোঝাচ্ছি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয় এবং সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে। কি হবে? ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে। সেন্টেন্স যদি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয় এবং সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ ইনডিফিনাইট টেন্সে, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সঙ্গে এস অথবা ইএস যুক্ত হবে। তাহলে এখানে দেখো বন্ধুরা, যেখানে লিখছি বাই দিদ রাইটস এ লেটার, এখানে এইটা দেওয়া আছে বাই দিদ রাইট এ লেটার। তো বলা হচ্ছে সেন্টেন্স যদি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। হ্যাঁ, এটা বন্ধুরা এটা তোমরা খেয়াল করবে, এটা হলো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স এবং এর সাবজেক্টটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স এবং সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সঙ্গে কী হবে? এস বা এস যুক্ত হবে। তাহলে রাইটের সঙ্গে এস যুক্ত হবে, হবে রাইটস এ লেটার। দ্বিতীয় একটি উদাহরণে আমি দিয়েছি যে দ্য বেবিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। মনে রাখতে হবে যে কোনো বিষয়ে যার ক্ষেত্রেই হোক, আমি ফার্স্ট পারসন, তুমি সেকেন্ড পারসন, বাদ বাকি পৃথিবীতে যা আছে সবই থার্ড পারসন। তো দ্য বাবি বেবিটা কি? আমি তুমির মধ্যে তো নাই, আছে তুমি বলতে ইউ সম্পর্কিত, আমি বলতে আই সম্পর্কিত, এই আমি আর তুমি, বাদ বাকি সবই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন। দেখো দা বেবি বন্ধুরা একজন শিশুকে বোঝাচ্ছে, ক্যারি, ক্যারিটা হচ্ছে কি? কান্না। তো দা বেবি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেন্টেন্সে আছে আর এটি হলো প্রেজেন্ট ইনফিনাইট টেন্স। প্রেজেন্ট ইনফিনাইট টেন্সে তাহলে এটা দেওয়া হচ্ছে ক্যারি থেকে ক্যারিস, এস বাই এস যুক্ত হয় ক্যারিস। রুল টুতে যদি দুটি ভার্ব একসাথে বসলে দ্বিতীয়টির সাথে আইএনজি যুক্ত হবে। হ্যাঁ, এর ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বা সিম্পল টেন্স অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে যদি পাশাপাশি দুটি ভার্ব বসলে দ্বিতীয় ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে। তাহলে দেখো বন্ধুরা, আই হার্ড হিম স্পিক স্পিক থেকে হয়েছে স্পিকিং। তো এখন তোমাদের কাছে প্রশ্ন হবে যে সঙ্গে পাশাপাশি দুটি ভার বসছে কিন্তু মাঝে তো হিম এসেছে, তাহলে পাশাপাশি বসলে কীভাবে? তোমাদের কাছে বলে রাখি বন্ধুরা, পাশাপাশি বলতে একই সেন্টেন্সের মধ্যে হবে। তাহলে দেখো তো আই হার্ড হিম স্পিক, এটা একই সেন্টেন্সের মধ্যে না, এই একই সেন্টেন্সের মধ্যে যদি হয় তাহলে এবার এটি দ্বিতীয় ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে স্পিকিং। আর এখানে দেখো যে হি হেল্পস মি মেক, এখানেও এই সেন্টেন্সের সঙ্গে কয়টি ভার্ব রয়েছে? দুটি, হেল্পস আর মেক। তো দ্বিতীয় ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে, তাহলে মেকের সঙ্গে মেকিং এবং দ্য হাউস দেওয়া আছে যেটা অবজেক্ট হিসাবে। তো আশা করি বন্ধুরা এই রাইট ফ্রম অর ভার্বের প্রথম দুটি রুল তোমাদেরকে জানাতে পেরেছি এবং পরবর্তী রাইট অফ ফর্মের ভার্বের আরও রুল জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।